আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। মেয়েরা, আশা করি আল্লাহ রহমতে তোমরা বাড়ির সবাইকে নিয়ে সুস্থ আছো, ভালো আছো। মেয়েরা, আজকে আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাসের উপর পড়া শুরু করব। ইতিমধ্যে সব টিচাররা বার্ষিক পরীক্ষার পড়ার উপরে ক্লাস দিয়েছে, আমার একটু দেরি হয়ে গেল, একটু অসুস্থ ছিলাম। তো আজকে থেকে আমরা ক্লাস শুরু করছি। আমি বার্ষিক পরীক্ষার যেই অধ্যায়ের উপর ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে অধ্যায় 6, গাণিতিক প্রতীক। তো মেয়েরা, আসো আমরা গাণিতিক প্রতীক নিয়ে শুরু করি। প্রথমেই আমরা বলবো গাণিতিক প্রতীক কি। গণিতের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমরা যে সমস্ত প্রতীক ব্যবহার করে থাকি সেগুলোই কিন্তু হচ্ছে গাণিতিক প্রতীক। হ্যাঁ, তো গণিতের সমস্যা সমাধানের জন্য আমরা কিন্তু বিভিন্ন প্রতীক ব্যবহার করে থাকি। যেমন প্রথমেই হচ্ছে, আমরা যদি সংখ্যা প্রতীকটা ধরি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টা সংখ্যাকে আমরা বলবো সংখ্যা প্রতীক। তোমরা যদি লক্ষ্য করো, এই 10টা সংখ্যা দিয়ে পৃথিবীর সমস্ত সংখ্যাকে তুমি লিখতে পারবা, ঠিক আছে? এই 10টা সংখ্যার মধ্যেই কিন্তু সবকিছু আছে, মানে এই সংখ্যাগুলোর সাহায্যেই তুমি সমস্ত লিখে ফেলতে পারবা। তারপরে আছে প্রক্রিয়া প্রতীক, সেটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আমরা সেই ছোটবেলা থেকেই এই 4টা নিয়ম দিয়ে কিন্তু অঙ্ক করছি, কখনো যোগ, কখনো বিয়োগ, কখনো ভাগ, কখনো পূরণ। আর বড় ক্লাসে যখন উঠবা তখন একটা অঙ্কের মধ্যেই হয়তো যোগ, বিয়োগ, গুণ কিংবা 4টা নিয়মই থাকবে, মানে এই 4টা নিয়ম দিয়ে সমস্ত অঙ্ক করা হয়। তাহলে এই 4টা নিয়ম, 4টা চিহ্নকে বলা হচ্ছে প্রক্রিয়া প্রতীক। এরপরে আসো সম্পর্ক প্রতীক, মানে যখন আমরা সংখ্যাগুলোর মধ্যে তুলনা করব সেক্ষেত্রে আমাদের সংখ্যা প্রতীক ব্যবহৃত হবে। যেমন ধরো 6 আর 6, যদি আমি 2টা সংখ্যা লিখি তাহলে আমি মাঝখানে কি চিহ্ন বসাবো? সমান চিহ্ন বসাবো, যেহেতু সংখ্যা 2টা সমান। আবার যদি 6, 7, আমি যদি মাঝখানে এই চিহ্নটা বসাবো, সমান নয়, কারণ এই সংখ্যা 2টো সমান নয়। আবার ধরো 6, 7, এটার মাঝ এখানে 6 ছোট 7 বড়, তাহলে আমি এই যে ক্ষুদ্রতর চিহ্ন বসালাম। আচ্ছা, এবার যদি আমি এই চিহ্নটা বসাই, ধরো এখানে বৃহত্তর চিহ্ন, তাহলে কিন্তু শুধু বৃহত্তর চিহ্ন যদি দাও তাহলে কিন্তু সম্পর্কটা ভুল হবে, কারণ 6 ছোট 7 বড়। তাই আমি যদি মাঝখানে একটা কাটা চিহ্ন দেই, এটার মানে হচ্ছে 6, 7 থেকে বড় নয়। আবার দেখো এখানে 7, এখানে 6, তার মানে 7 বড়, 6 ছোট, কিন্তু আমি দেখো প্রথমে ক্ষুদ্রতর চিহ্ন দিয়েছি, তারপর একটা কাটা চিহ্ন দিয়েছি, তার মানে কথাটার অর্থ হচ্ছে 7, 6 থেকে বড় নয়। তো মেয়েরা, এভাবে আমাদেরকে সম্পর্ক প্রতীকগুলা অঙ্কের মধ্যে ব্যবহার করতে হবে। আমরা যখন সামনে অঙ্কগুলো করব তখন তোমরা এই ব্যবহারগুলো দেখতে পাবে। যেমন ধরো পৃষ্ঠা 67, গাণিতিক প্রতীক ব্যবহার করে নিজের বাক্যগুলোকে প্রকাশ করো, 47, 96 থেকে বড় নয়। বড় নয়, মেয়েরা একটু খেয়াল করো, এখানে মানে বৃহত্তর নয়, দেখেছো কি চিহ্ন? এই চিহ্নটা আমি বসিয়ে দিব। তোমাদের পৃষ্ঠা 66 সম্পর্ক প্রতীকগুলো দেখো চার্ট করে দেয়া আছে। সমান সমান নয়, বৃহত্তর বৃহত্তর নয়, ক্ষুদ্রতর ক্ষুদ্রতর নয়। হ্যাঁ, তা তোমরা এগুলা তোমরা বুঝে নিবে। তাহলে পৃষ্ঠা 67 দেখো 47, 96 থেকে বড় নয়, আমি দেখো 47 আর 96 লিখেছি, যেহেতু বড় নয়, বৃহত্তর চিহ্ন দিয়ে একটা কাটা দিয়ে দিয়েছি, তার মানে আমার প্রকাশিত হয়ে গেল 47, 96 থেকে বড় নয়। তারপরে অঙ্কটা আছে 909, 9009 সমান নয়। তাহলে আমরা কি পড়েছি, সমান নয় চিহ্নটা কি, এই যে সমান নয় সমান লিখে একটা ক্রস, 909 আর এখানে 9009 লিখে সমান নয় লিখে একটা ক্রস চিহ্ন দিয়ে দিবা, তাহলে আমার হয়ে গেল। তারপরে আসো 25, 24 থেকে ছোট নয়, মানে ক্ষুদ্রতর নয়, তাহলে 25 আর 24 লিখে একটা ক্ষুদ্রতর চিহ্ন দিয়ে কাটা চিহ্ন দিয়ে দিবা, তাহলে আমার হয়ে গেল। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে আমি সম্পর্ক প্রতীকগুলো আমরা কিভাবে ব্যবহার করব।
এবারে আসো উদাহরণ দুই খালি ঘরে সমান ও সমান চিহ্ন নয় চিহ্ন বসাও দেখো খালি ঘর করা আছে আমি অঙ্কটা করেছি 3 পূরণ 5 খালি ঘর 15 তাহলে 3 5 15 এখানে আর এখানেও 15 তাহলে কি উভয়ই সমান তাহলে আমি এখানে সমান চিহ্ন দিলাম পরের অঙ্কটা 24 ভাগ 12 খালি ঘর 3 24 আর 12 কে ভাগ করলে আমি পাই 2 এখানে 2 আর এখানে 3 তার মানে এটা কি সমান সমান নয় তাহলে আমি এখানে বসালাম সমান নয় এই যে আমি এখানে দুটো চিহ্ন বসিয়ে রেখেছি সমান সমান নয় আমি এই চিহ্ন দুটো ইউজ করে ফেললাম সমান সমান নয় এবারে আসো পরের অঙ্কটা খালি ঘর দেখো এখানে খালি ঘরে ক্ষুদ্রতর নয় ও বৃহত্তর নয় চিহ্ন বসাও এখানে দুইটা অঙ্ক করা আছে আমি তোমাদেরকে করিয়ে দেখাচ্ছি করে দেখাচ্ছি তিয়াত্তর খালি ঘর ৩৭ মেরে একটু খেয়াল করতে হবে তিয়াত্তর এখানে বড় আর ৩৭ ছোট আর আমাকে কি চিহ্ন ব্যবহার করতে বলছে ক্ষুদ্রতর নয় বৃহত্তর নয় ঠিক আছে এই যে ক্ষুদ্রতর নয় বৃহত্তর নয় তাহলে আমি যদি এখানে এভাবে এটা বসিয়ে দিই ক্ষুদ্রতর নয় চিহ্ন তাহলে আমি বুঝবো তিয়াত্তর ৩৭ থেকে বৃহত্তর সরি তিয়াত্তর ৩৭ থেকে ক্ষুদ্রতর নয় অর্থাৎ তিয়াত্তর বড় ৩৭ ছোট এরপরের অঙ্কে আসো ২০ যোগ ৯ খালি ঘর ৩০ তাহলে ২০ আর ৯ যোগ করলে কত হবে ২৯ খালি ঘর ৩০ তাহলে এখানে ২৯ হচ্ছে ছোট আর ৩০ হচ্ছে বড় তাহলে দেখো আমি বৃহত্তর চিহ্ন বসিয়ে ক্রস দিয়ে দিয়েছি মানে কাটা চিহ্ন দিয়েছি তাহলে বোঝা যাচ্ছে ২৯ ৩০ থেকে ক্ষুদ্রতর নয় ঠিক আছে প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে তো আমি যদি আবার আরেকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই ২৪ খালি ঘর ৪০ আমি এখানে কি বসাবো ক্ষুদ্রতর চিহ্ন দিয়ে বসাবো ক্ষুদ্রতর নয় চিহ্ন মানে ২৪ ৪০ থেকে বৃহত্তর নয় ২৪ ৪০ থেকে বৃহত্তর নয় মানে ২৪ ছোট ৪০ বড় মানে এই কথাটা তোমাকে বুঝতে হবে এবং এভাবে আমি এই সম্পর্ক প্রতীকগুলো ব্যবহার করব এবারে আসো নেক্সট অঙ্ক খালি ঘরে যথাযথ সম্পর্ক প্রতীক বসাও ৬ যোগ ২ গুণ ৪ খালি ঘর ৬ যোগ ২ ফার্স্ট ব্র্যাকেট গুণ ৪ মেয়েরা আমরা যখন এই অঙ্কটা করব মাঝখানে যদি একটু খেয়াল করি এখানে মাঝখানে একটা খালি ঘর আছে আর দুইটা পক্ষ আছে এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ মানে এটা হাতে এটা তোমার হাতের বাঁ দিক আর এটা হচ্ছে হাতে ডান দিক এই জন্য এটাকে বলা হচ্ছে বাম পক্ষ আর এই সাইডটাকে বলা হচ্ছে ডান পক্ষ তো এই সমস্ত অঙ্ক করার সময় আমার দুইটা সাইড আলাদা করে অঙ্ক করতে হবে যেমন আমি দেখো বাম পক্ষ লিখলাম বাম পক্ষ লিখে ঠিক এই অঙ্কটা বসালাম ৬ যোগ ২ পূরণ ৪ এবারে নিশ্চয়ই মনে আছে তোমাদের নিয়মটা এখানে আগে আছে যোগ পরে আছে পূরণ আমি আগে কোন কাজটা করব অবশ্যই পূরণের কাজ করব আমি কিন্তু কখনোই আগে যোগের কাজটা করব না তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে তাহলে ৬ যোগ ৪ দুগুণী ৮ ঠিক আছে এবারে আমি কি করব গুণের কাজ যেহেতু শেষ হয়ে গেছে দুইটা যোগ করে দিলাম ৮ আর ৬ হয়ে গেল ১৪ তাহলে বা পক্ষের আমার উত্তর আসলো ১৪ এবারে আসো ডান পক্ষে ৬ যোগ ২ ব্র্যাকেট পূরণ ৪ এবারে আসো এবার আগের মতোই তুমি প্রশ্ন করতে পারো যে আগে এখানে যোগ চিহ্ন পরে গুণ চিহ্ন তাহলে আমি যোগের কাজটা আগে করব পূরণের কাজটা আগে করব কিন্তু এটা কথা হচ্ছে দেখো মেয়েরা এই এই যে ৬ যোগ ২ আমার ব্র্যাকেটে আটকানো যদি অঙ্কে এরকম ব্র্যাকেট থাকে তাহলে আমাকে সবার আগে ব্র্যাকেটের কাজ করতে হবে তারপর ব্র্যাকেটের কাজ শেষ করে আমি পরের চিহ্নের অঙ্কে চলে যাব তাহলে ব্র্যাকেটের কাজটা যদি শেষ করি ৬ আর ২ যোগ করলে কত হয় ৮ তারপরে লিখব পূরণ ৪
তাহলে চারাটা 32। এবারে বা পক্ষের রেজাল্ট আসলো 14 আর বাম ডান পক্ষের রেজাল্ট আসলো 32। এবারে দেখো কে বড় কে ছোট, 14 ছোট আর 32 হচ্ছে বড়, তাহলে আমি কি চিহ্ন বসালাম, ক্ষুদ্রতম চিহ্ন। তাহলে সুতরাং এখানে আমি লাইনটা বসালাম, লাইনটা বসায় খালি ঘরে বসায় দিলাম ক্ষুদ্রতর চিহ্ন, মানে মেন অঙ্কটা বসায় শুধু খালি ঘরে আমি চিহ্নটা বসিয়ে দিলাম। তাহলে আমি যথাযথভাবে গাণিতিক প্রতীকটা ব্যবহার করলাম। এবারে আসো নেক্সট অঙ্কটা, বান্ন বিয়োগ 15 যোগ 13 খালি ঘর, বান্ন বিয়োগ ব্র্যাকেটে 15 বিয়োগ 13। এবার আমি সে আগের মতোই বাম পক্ষ ডান পক্ষ, আমি বা পক্ষে আর বাম পক্ষ লিখে আমি বাম পক্ষে যেটা আছে সেটা বসালাম, বান্ন বিয়োগ 15 যোগ 13। দেখো মেয়েরা আমি রাফে অঙ্কটা করেছি, তোমরা এরকম সাইড করে অবশ্যই রাফ করবে, কারণ রাফের উপরেও তোমার অঙ্কের মার্কস নির্ভর করে। বান্ন বিয়োগ 15 আমি আগে বিয়োগ করে নিলাম, তাহলে কত হয়েছে 37, এখানে বসালাম 37, তারপরে আছে যোগ 13, তারপরে আমি দুইটা সংখ্যা বিয়োগ যোগ করে দিলাম হলো 50, তাহলে আমার বাম পক্ষের রেজাল্ট আসছে 50। এবারে আসো ডান পক্ষ, ডান পক্ষে আমার কি আছে, বান্ন বিয়োগ 15 ব্র্যাকেটে 15 বিয়োগ 13। মেয়েরা দেখো এখানে খেয়াল করো আবার সেই ব্র্যাকেট আসছে, তাহলে অবশ্যই আমি ব্র্যাকেটের কাজটা আগে করব। আমি যদি ব্র্যাকেটের কাজটা করি, বান্ন বিয়োগ 15 থেকে 13 গেলে থাকে 2, যেহেতু ছোট একটা হিসাব তাই আমি এটাকে আর রাফে করিনি, তো বান্ন থেকে 2 গেলে 50, এটাও রাফে করিনি কারণ আমি বুঝতেই পারতেছি 2 থেকে 2 গেলে 0 আর 5। তাহলে বাম পক্ষ 50 আর ডান পক্ষ 50, তাহলে আমার কি আসলো, যেহেতু 50 আর বাম পক্ষের 50 আর ডান পক্ষের 50 উভয় কি সমান, তাহলে আমি মাঝখানে একটা সমান চিহ্ন বসিয়ে দিলাম। তাহলে সুতরাং বান্ন বিয়োগ 15 যোগ 13 খালি ঘরে আমি সমান চিহ্ন বসিয়ে বান্ন বিয়োগ ব্র্যাকেট প্রথম ব্র্যাকেট 15 বিয়োগ 13 আর মাঝখানে আমি খালি ঘরটা বসিয়ে দিলাম, মানে আমার অঙ্কে যেটা চেয়েছে। তাহলে মেয়েরা আশা করি তোমরা এই অঙ্ক দুটা বুঝতে পেরেছ। এবারে আসো পৃষ্ঠা 67, খালি ঘরে যথাযথ সম্পর্ক প্রতীক বসো, এই অঙ্ক দুটা করা নেই মেয়েরা, তোমরা এই অঙ্ক দুটা অবশ্যই বাসায় করে ফেলবে। পৃষ্ঠা 67 উদাহরণ 4-এর 1 ও 2 হচ্ছে এইচ ডাব্লিউ। তোমরা ঠিক আগের মতো, এখানে আমি যদি একটু হিন্টস দিয়ে দিই, একটু খেয়াল করো এখানে জাস্ট বিয়োগ করবা আর এখানে যোগ করে যা আসবে সেটা দেখে তোমরা এখানে খালি ঘরে প্রতীক বসিয়ে দিবা। আর এখানে দেখো ভাগ, প্রথমে আছে ভাগ চিহ্ন, পরে আছে পূরণ চিহ্ন, আবার এখানে আছে প্রথমে পূরণ চিহ্ন প্রথমে, তারপরে তারপরে হচ্ছে ভাগ চিহ্ন, তাহলে তোমরা কিন্তু কনফিউজ আবার আমরা কোনটা আগে করবো। এক্ষেত্রে তোমরা এই ভাগটা করে যে রেজাল্ট আসবে সেটা পাশে দিয়ে পূরণ করে দিবা, আর এখানে তুমি এইটা আগে পূরণ করবা, পূরণ করে যে রেজাল্ট আসবে 7 দিয়ে সেটা ভাগ করে দিবা, তারপরে যেটা আসবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার, মানে খালি ঘরে তুমি সম্পর্ক প্রতীকটা বসিয়ে দিবা। তো মেয়েরা আশা করি তোমরা বাসায় এই অঙ্ক দুটা অবশ্যই প্র্যাকটিস করবা। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো আর আগামী ক্লাসে আবার দেখা হবে, কথা হবে, খোদা হাফেজ।